বন্ধুগণ, আজকে আমরা স্বরবৃত্ত ছন্দ নিয়ে কাজ করব। হাতে কলমে শিখে নেব স্বরবৃত্ত ছন্দটা আসলে কি, কিভাবে কাজ করে, কিভাবে এই ছন্দ দিয়ে কবিতা লেখা যায়। তো আসুন, প্রথমে আমি এখানে লিখেছি স্বরবৃত্ত ছন্দ। প্রথমে দেখি যে বদ্ধস্বর এবং উক্তস্বর কিভাবে কাজ করে। আমরা ইতিমধ্যে জেনেছি স্বরবৃত্ত ছন্দে বদ্ধস্বর এবং উক্তস্বর দুটোই একমাত্রা করে পায়। তো একটা শব্দ নিই, ধরুন ভালো, ভাঙি, ভা, লো, দুটোই মুক্তস্বর, এক করে মাত্রা পেল। আমরা আরেকটি শব্দ নিব, কি হতে পারে দেখা যাক, আমরা, আমরাই লিখি, আমরা, আম রা, আম বদ্ধস্বর, রা মুক্তস্বর। বদ্ধস্বরের মাথায় একটা চাঁদ দিয়ে তারপরে আমরা মাত্রা চিহ্নটা দিচ্ছি। এখন আসুন এমন একটি কবিতার লাইন রচনা করা যাক যার মধ্যে এই দুটি শব্দ আছে। আমরা ভালো, আমরা সবাই, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমরা সবাই ভালো আছি। আমরা সবাই ভালো আছি, লাগছে এখন ভালো। আসুন মাত্রা বিশ্লেষণ করি। আমরা ইতিমধ্যে জেনেছি আম বদ্ধস্বর, রা মুক্তস্বর, স মুক্তস্বর, বাই বদ্ধস্বর, দুটোই মুক্তস্বর, দুটোই মুক্তস্বর, বদ্ধস্বর, মুক্তস্বর, এ, খন, খন বদ্ধ, ভালো। আমরা পর্ব ভেঙে দিই, দেখুন, গুনে দেখুন, চার চার, দেখুন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, দুই আলাদা এসছে, চার 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 দুই। আমরা এভাবে করতে পারি, আবার পুরোটা এক লাইনে লিখতে পারি, সেই অবস্থায় চার 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 দুই, এটা হবে সেরকম। আমরা জাস্ট ভেঙে দিয়েছি লাইনটাকে, এটা করা যায়, আপনি করতে পারেন। আমরা সবাই ভালো আছি, লাগছে এখন ভালো, কিন্তু চার মাত্রাই থাকবে প্রতি পর্বে এটি স্বরবৃত্ত ছন্দে। সাত মাত্রাও হতে পারে, সেটি আরেকটা রূপ, সেটি মন্দাক্রান্তা বলে, আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে সেটি দেখাব। পরের লাইনটি কী লেখা যায়, এখন সকাল, জানলা দিয়ে আলো আসছে, ভালোর সাথে আলো সহজেই মিল করতে পারি। সো জানলা দিয়ে আসছে এখন সাত সকালের আলো। বাহ, আমাদের কবিতার দুটি পংক্তি হয়ে গেল। যেহেতু পংক্তি শব্দটি উচ্চারণ করলাম, এই দুটি যে লাইন আপনারা দেখছেন একে আমরা বলবো পংক্তি, পংক্তি। জানলা, জান বদ্ধ, মুক্ত,
মুক্ত মুক্ত, আস ছে আস বদ্ধ, এ মুক্ত ক্ষণ বদ্ধ, সাত মুক্ত, স মুক্ত, কা মুক্ত, লের বদ্ধ, স কা লের, এভাবে ভাঙব, স কা লের। জানলা দিয়ে আসছে এখন সাত সকালের আলো। তো এবার আবার পর্ব ভাঙি, দেখুন আবার চার 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 দুই, এখানেও একই অবস্থা, চার 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 দুই হয়ে গেল ষড়বৃত্ত ছন্দে আমাদের একটি ছোট্ট কবিতা। আমরা সবাই ভালো আছি, লাগছে এখন ভালো, জানলা দিয়ে আসছে এখন সাত সকালের আলো। এই যে যে দুটি শব্দ ভালো এবং আলো, এরা পর্ব থেকে কম মাত্রা পেয়েছে, আমরা এটাকে বলবো অতি পর্ব। সম্প্রতি কলকাতা থেকে একজন আমাকে এক হাত নিয়েছেন, এটাকে কেন অতি পর্ব বলা হবে, এটা খণ্ড পর্ব না কেন? হ্যাঁ, এটা পর্বের খণ্ডাংশ তো অবশ্যই, কিন্তু একে একটা নাম তো দেয়া যায়, অতি পর্ব নাম দেয়া যায়। যদিও অনেক সান্দর্শিকই আগে পর্বের আগে যেটি ব্যবহৃত হয় ওটাকে অতি পর্ব বলেন এবং এটাকে বলেন উপপর্ব, সেটি আমি বলতে চাই না। দেখবেন আমার ছন্দের বইয়েও আমি এটাকে অতি পর্ব বলেছি, অতিরিক্ত, উপ হবে আগেরটা। আমরা যদি ব্যাকরণগতভাবেও দেখি তো উপর আগেরটাই হওয়া উচিত। আপনি যেভাবে বলেন বলতে পারবেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এড়ে তর্ক করার লোক অনেক পাওয়া যায়, সহজভাবে বোঝানো, সহজভাবে তৈরি করার লোকের অভাব। যাই হোক, আমরা ছন্দের আলোচনায় চলে যাই। ষড়বৃত্ত ছন্দ চার মাত্রায় পর্ব গঠিত হচ্ছে এখানে, এবং অধিকাংশ সময় তাই হয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, একটা দুটো দুটো শব্দ, দুটো শব্দ, দুটো শব্দ, দুটো শব্দ, দুটো শব্দ, অতি পর্ব একটা শব্দ। দেখুন প্রত্যেকটি পর্বে দুটি শব্দ আছে, তাহলে কি ষড়বৃত্ত ছন্দে প্রত্যেক পর্বে দুটি শব্দ থাকে? হয়তো, অধিকাংশ সময় তাই। কখনো কখনো যদি একটি শব্দ চারটি মাত্রা নিয়ে নেয় তাহলে হয়তো এর ব্যত্যয় ঘটে। যেমন ধরুন অকারণে, অ কারণে, আপনি যদি অকারণ বলেন তাহলে কিন্তু হবে না, অকারণে। খুব যে বেশি কবিতায় আসবে এরকম তা নয়। তো এইটা যদি একটু দেখেন, দুটো দুটো করে শব্দ আছে, আর আমরা তো পর্ব বিভাজন এবং মাত্রা বিভাজন শিখেই নিলাম। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনারা ষড়বৃত্ত ছন্দে কবিতা লেখার কায়দাটি শিখে নিয়েছেন এবং নিজের মতো করে লিখুন, নিজের মতো করে চেষ্টা করুন। আপনি তৈরি করবেন, আপনি কবি, আপনি জানবেন এবং তৈরি করবেন, ভাঙবেন। যেমন আমি এভাবে ভেঙেছি, আপনি অন্যভাবে ভাঙতে পারেন, যেভাবে ইচ্ছা ভাঙেন, তবে সমতাটা থাকা খুব দরকার। দেখবেন কোথাও না কোথাও গিয়ে একটা সমতা চলে আসছে, আমি ভাঙতে গেলেও সমতা চলে আসছে। অসম হলেও দোষ নেই, আপনি আপনার যদি সেটি ভালো লাগে আপনি সেটা করবেন, কিন্তু ষড়বৃত্তে পর্বে চার মাত্রা থাকতে হবে। আমি বলেছি একটি ব্যতিক্রম, সেটি হলো মন্দাক্রান্তা সাত মাত্রা হতে পারে। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু তারা। নজরুলের এই কবিতাটি
সাত মাত্রায় স্বরবৃত্তে। পরবর্তী টিউটোরিয়ালে সেটা নিয়ে কথা হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।